তো এটাই আমার অ্যানাউন্সমেন্ট এখানে ঘুরে এসেছি ওই শুধুরা জলদি পারে না একটা বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলে না একটা বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলে না তখন মানে কি বলবো একটা মুখের মধ্যে আলাদা একটা হাসি চলে আসে সঙ্গে সঙ্গে আর লকডাউনের সময় তো সেটা তো হবেই একে অন্যের মানে সেভাবে তো কথা হয় না ফোনে ফোনেই যা হয় তো সবার আগে মানে আমরা যেরকম বন্ধুদের সঙ্গে কথা বলি বন্ধুরা সামনে আসলে বন্ধুদের সঙ্গে যখনই কথা বলি তখনই একটা মুখের মধ্যে আলাদা একটা হাসির ভাব থাকে মানে অটোমেটিক চলে আসে সেরকমই ক্যামেরাকে একটা মানে বন্ধু নিজের মতোই ভাবতে হবে হেই গাইস তোমাদের প্রথমেই ওয়েলকাম করে দিচ্ছি তাই এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তো আমি চ্যানেলে ব্লগ সম্পর্কিত ভিডিও সামনের দিকে নিয়ে আসবো মানে ভবিষ্যতে নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার সুবিধা হয় এবং তোমাদের কাছে যাতে ভিডিওগুলো পৌঁছে যায় সেটাও আমার ভালো লাগবে এবং তোমরা যাতে কমেন্ট করে আমাকে মোটিভেট করো তাহলে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে মোটিভেট হবো তো এখন লকডাউন চলছে বাইরে বেরিয়ে তো আর ভিডিও বানাতে পারবো না তাই ঘরে থেকেই কীভাবে নতুন কিছু ভিডিও বানাতে পারি নতুন কিছু কন্টেন্ট সৃষ্টি করতে পারি তাহলেই নতুন কিছু হবে আর এটা কিন্তু বাংলায় যেহেতু হচ্ছে বাংলায় আমার মনে হয় না মানে নতুন কিছু আমি যেটা বানানোর কথা ভাবছি সেরকম কিছু ভিডিও অতীতে এসেছে তোমাদের মনে হয় ভালো লাগবে কারণ এটা আমাদের সকলের ক্ষেত্রেই হয় আর কি মানে হয়ে থাকে তো নিশ্চয় তোমাদের এটা ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব লাইক এটা জরুরি যাতে আমি মোটিভেট হই তোমরা মোটিভেট হও এবং তোমরা মোটিভেট হলে আমাকে মোটিভেট করতে পারবে এবং আমি মোটিভেট হলে তোমাদেরকে মোটিভেট করতে পারবো তাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ারটা জরুরি তো মাথায় কোনো কথা আসছে না তাই যা পারছি আমি তাই বলছি একটু মানি গুছি নিও বিকেলে এত ঘুড়ি ওড়ে আর ছাদে এত সুন্দর হাওয়া দেয় তাই ছাদে না আসে পারা যায় না যে একটা বাড়ির চালে ঘুড়ি রয়েছে অ্যাসবেস্টারে যেদিন আমার চালের ভিডিও আসবে যেদিন না খুব তাড়াতাড়ি আসবে তো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আসতে চলেছে মানে ব্লগ সম্পর্কিত তো একটা ভিডিও শ্যুট করা মানে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করা মানুষের সামনে মানে কিছু মেসেজ দেওয়া তো সেটার মধ্যে মানে খুবই একটা কঠিন কাজ সেটা আমি এই প্রথম ভিডিও করতে গিয়েই আমি বুঝতে পারছি অবশ্য আমি করবো ভবিষ্যতে ভিডিও করবো না এমনটা নয় ভিডিও করবো তো মানে আরও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কীভাবে ভিডিও বানায় আমি সেটা ভাবার চেষ্টা করছি মানে মাথায় তো কিছু আসেই না মানে তাদের মানে কতটা মানে অনেক খেটে করতে হয় একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু জানতে হয় মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে জানতে হয় সেও অনেক কিছু ব্যাপার রয়েছে এটা মানে খুবই একটা কঠিন কাজ মানে অনেকেই হয়তো সহজভাবে নেয় মানে কি বলবো আর মানে ইউটিউবারদের জীবন এটাই কোথায় ঘুড়ি পড়ে আছে ছাদে তো ঘুড়ি আসেনি এখানে ঘুড়ি আসেন ওই দাদাটা ধরে নিয়েছে ওইদিকে ওই দাদাটা তুই ঘুড়ি নিবি তোদের সেনকে একটা ঘুড়ি দিলাম তোদের সেনকে একটা ঘুড়ি দিলাম কি ফাটিয়ে ও ছিঁড়ে দিয়েছে ও কাটি ভেঙে দিয়েছে কি এখন ভাবতে দেখ কি নাম ছিল কি নাম ছিল কি নাম ছিল নাত্তিক সেটা নাত্তিক কিনে দিয়েছে সে কিনে দিয়েছে একদমই দেয়নি তো আমার সাথে যদি ঘুড়ি পরে তোকে দেবো আবার তো কথা বলতে বলতে একটা ঘুড়ি চলে এসছে
মানে কথা যেই স্টপ করেছি সঙ্গে সঙ্গে ভিডিও ঘুড়িটা চলে এসেছে, তো ঘুড়িটা ওড়াচ্ছে, ঘুড়িটা ওকে দিয়ে দিলাম আর কি। আমি তো সেই হিসেবে ঘুড়ি ওড়াই না, না ওড়াই না, ওড়ানো ছেড়ে দিয়েছি। একটু নামিয়ে নে, প্যাচ লেগে যাবে। ঢিল ঢিল দে তেরে ভাইয়া উস পতঙ্গ কো ঢিল দে জেসে হি মস্তি মে আয়। ঘুড়ি ওড়াচ্ছে, এর নাম হলো অঙ্কিত। ও ঘুড়ি ওড়ানোর স্টাইল দেখলে, ও এবার তুই ইটে পড়ে যাবি। সেই যে ঘুড়িটা আটকে গেছে, অনেক টানাটানির চেষ্টা করছে কিন্তু আসছে না। আসবে না রে, বাড়ি যা, টেনে লাভ নেই। ব্যাস কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, বাড়ি যা। কারেন্ট চলে গেল আর ঘুড়ি আসবে না, ঘুড়ির ইলেকট্রিসিটি চলে গেছে। যা পেড়ে দে ঘুড়ি, পেড়ে দে। সন্ধে হয়ে গেল, এবার বাড়ি যা, আর তোর ঘুড়ি কেউ পেড়ে দিতে আসবে না। চল বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। ওই তো দেখা যাচ্ছে, জুম করে একটু, এই দেখ দেখা যাচ্ছে কি করছে, হাত নাড়ছে। হ্যাঁ ওদিকে ঘুড়ি পড়েছে দেখা যাচ্ছে, ছিঁড়ে গেছে সুতো। প্রচণ্ড গরম লাগছে, খুব গরম লাগছে। তো ভিডিওটার সমাপ্তি এখানেই হচ্ছে, তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনের মতো বাই বাই। তেরে নাম সিনেমা, কেন এই সিনেমাটা দেখো নি? হ্যাঁ।